নিহত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসাবে দাবি করে সেই বাড়ির ঘরের তালা ভেঙে জোরপূর্বক ঢুকে বসবাস করা শুরু করে দিয়েছিলেন। সেই মতো প্রথম পক্ষের স্ত্রীর কানে পৌঁছানো মাত্রই মৃত ব্যক্তির সঙ্গে বিয়ের যাবতীয় প্রমাণপত্র জেরক্স করে স্থানীয় কাউন্সিলরের কাছে জমা দিয়ে সেই বাড়ির দখল নিজের পক্ষে রাখার আবেদন জানিয়েছেন। পরিস্থিতি শেষ পর্যন্ত এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে, সেই বাড়িতে লাগিয়ে দেওয়া হয় তালা। কে আইনগতভাবে প্রকৃত স্ত্রী মৃত ওই ব্যক্তির, দুজনকেই তার প্রমাণ দেখাতে বলে পুলিশ। ঘটনাটি নদিয়ার চাকদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেবিএম এর। জানা গেছে মৃত ব্যক্তির নাম মনোজ কুমার বিশ্বাস, তার আসল বাড়ি চাকদা থানার কামালপুরে। তবে চাকদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেবিএম এর প্রায় ৫ কাঠা জমির ওপরে একটি বাড়ি রয়েছে। নিজেকে মনোজ কুমার বিশ্বাসের স্ত্রী হিসাবে দাবিদার চায়না বিশ্বাস বলেন, চাকদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আমার স্বামীর নামে ৫ কাঠা জমির ওপরে একটি বাড়ি রয়েছে। পৌরসভার দেওয়া একটি পুরনো ঘর রয়েছে, সেখানে তালা মারা থাকে। দিন চারেক আগে সেই তালা ভেঙে অঞ্জু বিশ্বাস নাম করে একজন মহিলা নিজেকে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে ঘরে ঢুকে যান, এরপর সেখানেই বসবাস শুরু করেন। খবর যায় স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের কাছে। এই ঘটনায় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, ঘটনাটা হচ্ছে এটা আমার ১৬ নম্বর ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। আমার ওয়ার্ডে এই বাড়িটা অনেক বছর ধরে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন দেয়ালে লেখা আছে ঋণগ্রস্ত জমি, কেনার আগে যোগাযোগ করুন লেখা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে দুদিন আগে একজন ভদ্রমহিলা এবং তার ছেলে দুজনে সে একটি অ্যাপ্লিকেশন জমা দেয় যে এই বাড়ির মালিক তার বাবা এবং তারা তার বাবার লিগাল ওয়াইফ এবং সন্তান, এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস, পেনশনের পেপার্স, বার্নিং গার্ডের সার্টিফিকেট সমস্ত তারা আমাকে সাবমিট করে। এবার আমি এই অঞ্চলের লোক আমাকে খবর দেয় পরশু দিন এখানে দুপুরবেলা একজন ভদ্রমহিলা আজ কদিন ধরে এসে এখানে তালা ভেঙে ঢুকেছে এবং তারা থাকে, এই অঞ্চলের লোক আমাকে খবর দেয়। তো কালকে দুপুর সকালে এসে আমি দেখছি ভদ্রমহিলা শুয়ে আছে। আমি তখন ভদ্রমহিলাকে, আমি টোটাল রেকর্ডিংটা রয়েছে, আপনি চাইলে আপনাকেও দিতে পারি, যে আমি এসে ডাকি, উনি তখন ঘর থেকে বেরিয়ে আসে। আমি তখন ওনাকে বললাম যে এখানে তো আপনার হাজবেন্ডের প্রথম পক্ষের ওয়াইফ দাবি করছে যে এই বাড়িটা তার, তা যতক্ষণ আপনার কাছে কি কোনো ডকুমেন্টস আছে? বলছে এখানে নেই। আর আপনি ডকুমেন্টস আমাকে দেবেন, আর যতক্ষণ কোর্ট কোনো রায় দিচ্ছে না ততক্ষণ আপনি এই বাড়িতে থাকবেন না, আমি তালাটা মেরে দিয়ে যাচ্ছি, কোর্ট যাকে লিগাল ওয়াইফ ঘোষণা করবে সেই এই বাড়িতে এসে থাকবে। পুরো রেকর্ডিং আমার কাছে রয়েছে, উনি ঘর থেকে বেরিয়ে আসলেন, আমি তালা মারলাম, টোটালটা চাইলে আপনি পাবেন। আমি ওনাকে বলে দিয়েছিলাম আমার বাড়ি কোন জায়গায়, আমাকে ডকুমেন্টস দিয়ে আসতে, কোনো ডকুমেন্টস দেয়নি। আজকে ঘটনাচক্রে কিছুক্ষণ আগে এই অঞ্চলের লোক আমাকে খবর দেয় দুজন ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলা তার সাথে আরেকজনকে এনে এই তালা ভাঙা শুরু করে। প্রশাসনিকভাবে একজন কাউন্সিলর তালা মারার পর সেই তালা আইডের বাইরে গিয়ে ভাঙতে পারে না, এবং ওনারা বলেন যে আমি আসার পর বলেন যে আমরা কাউন্সিলরকে মানি না, এবং আপনি চাইলে এখানে রেকর্ডিং রয়েছে, এখানে আমার কাছে আজকের আসারও রেকর্ডিং রয়েছে, আমি এসে দাঁড়িয়েছি, ওরা তালা ভাঙছে এবং ওরা বলছে যে আমরা কাউন্সিলরকে মানি না বলে ওরা তালা ভাঙছে জোর করে। তখন আশেপাশের অঞ্চলের লোকেরা বলেছে যে কাউন্সিলরকে মানি না এটা হবে না, কাউন্সিলরকে মানি না এটা হয় না, কেন উনি যেহেতু এই ওয়ার্ডের প্রথম, ওনার কথাটা মানতেই হবে। এবং আমরা আশেপাশের লোকের অবজেকশন করে তারা তালাটা ভাঙতে দেয়। তারপর আমি চাকদা থানায় জানাই, চাকদা থানা থেকে পুলিশ আসেন এবং তারা বলে যান যে যতক্ষণ না পর্যন্ত এটার কোনো সমাধান হবে না, কোর্ট যতক্ষণ রায় না দেবেন আপনারা এই তালা ভাঙতে পারবেন না, এই বাড়িতে এসে আপনারা দখল করতে পারবেন না। আর প্রথম পক্ষের বইয়ের যা ডকুমেন্টস সমস্তই আমার কাছে আছে, আপনি চাইলে আমি সবটাই আপনাকে শো করতে পারবো। উনি এখন পর্যন্ত কোনো বলছে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস উনি আমার হাতে দেয়নি এবং শোও করেনি। চায়না বিশ্বাস নামে একজন মহিলা মনোজ কুমার বিশ্বাসের স্ত্রী হিসাবে দাবি করে তার বিয়ের যাবতীয় প্রমাণপত্রের জেরক্স আমার কাছে জমা দিয়ে গেছেন, এমনকি মনোজবাবুর পেনশনের কাগজপত্র। তা সত্ত্বেও অঞ্জু বিশ্বাস নামে ওই মহিলা নিজেকে মনোজ কুমার বিশ্বাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসাবে দাবি করে ঘরে দখল করে নিয়েছিল। আমি তাদের ঘর থেকে বার করে ঘরে তালা লাগিয়ে দিয়েছি, অথচ কাউকে না বলে ওই মহিলা বুধবার সকালে সেই তালা ভেঙে ফেলার চেষ্টা করেন। কথাবার্তা হচ্ছিল, তারপরে এখন হঠাৎ বললো যে সবাই বলছে তুমি থাকবা কোথায়, তুমি ওই বাড়িতে গিয়ে থাক। দুদিন ধরে আমি এসেছি, এসে থাকি,
কালকে হঠাৎ ওখান থেকে অনেক লোকজনে ভর্তি, কি ব্যাপার? তা বলছে আপনি ঠিক বেড়ে যান। তারপর উনি টাউন হইল যে কাউন্সিলর, আমি তো জানি না, উনি এখানে এসে বলে যাবে আগে বেরোবেন, তারপর অন্য কথা কোনো কথা আমি শুনতে চাই না, বেড়ে যাবেন। তারপরে আর ওই যে আর যে পাশের বাড়ির মহিলারা সে ম্যাম মারতে আসছে, কিনতে আসছে। আমি বললাম এখানে তো দাঁড়াই, আমার বাড়ির লোকের ফোন করছে, ওরা একটু আসুক না, আপনি থাকতে পারবেন না, আপনি বেরিয়ে যান ওখান থেকে। আমি তখন বেরিয়ে গেলাম। এই এই সমস্ত করে যাচ্ছে। আপনি কে হন? আমি মনোজ বিশ্বাসের ওয়াইফ। আপনার কিছু প্রমাণ আছে কি? হ্যাঁ, প্রমাণ ওদের কাছে রয়েছে, কাগজপত্র। 20 বছর ধরে আজকে ওদের ডিভোর্স হয়ে গেছে 95-তে। এমন প্রমাণে লেখা আছে যে ওরা এই কাগজ কোনো কিছুতে নিতে পারবে, মানে ওদের কোনো অধিকার নেই, সমস্ত কিছু ওদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এইবার এই কাগজপত্র দেখার পরে আমার বিয়ে হয়। বিয়ের পর আমরা ভালোই ছিলাম, 20 বছর ধরে সংসার করছি, কোনো সমস্যা নাই। কোনো হঠাৎ এই সমস্যা, হঠাৎ থেকে ওকে জোর করে ধরে নিয়ে রেস্টে করাইছে। সেখানে আমার শ্বশুরবাড়ির লোকের কোনো সই নেই, ওর বাপের বাড়ির কোনো সই নেই, বাইরে কয়েকটা মহিলাকে নিয়ে ও রেস্টে করছে। রেজিস্ট্রি করার পর থেকে ওকে ভয় দেখাচ্ছে যে মেরে ফেলবো, যদি ওরে ওকে নিয়ে আসো তাহলে মেরে ফেলবো। ও তাও আমাকে নিয়ে এসছে নন্দনপুরে, আমরা ভাড়া রয়েছি, সেখান থেকে অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাই, সেখান থেকে নিয়ে গেলাম আমরা অ্যাপোলোতে। অ্যাপোলোতে রোজ যাতায়াত করি। হঠাৎ 4 তারিখে ওখান থেকে ওর ছেলে দেখায় ও নিয়ে গেছে, লুকায় নিয়ে গেছে। তারপর তো আমরা হন্য হয়ে খুঁজছি একটা মাস আমার ননদ, আমি তার কোনো প্রমাণ পাইনি, আমরা কোথায় রাখছে আজ পর্যন্ত, সে কোথায় মারা গেছে, কি করছে তার কোনো খবর পাইনি। আমার বারণ করা হলে তিনি বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তিনি বলতে থাকেন তিনি কাউকে মানেন না, বাধ্য হয়ে পুলিশকে ডাকতে হয়। পুলিশের নির্দেশের পর ওই মহিলা চলে যেতে বাধ্য হয়। ওই মহিলা তার বিয়ের কোনো রকম প্রমাণপত্র দেখাতে পারেনি, যদিও অঞ্জু বিশ্বাস বলেন আমি মনোজ বিশ্বাসের স্ত্রী, আমার স্বামীর ঘরে আমি থাকব, তাতে কেউ আমাকে বাধা দিতে পারবে না, 20 বছর ধরে সংসার করেছি, কোনো সমস্যা তৈরি হয়নি। হঠাৎ করে জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়, তখন আমার শ্বশুরবাড়ির কেউই জানে না। তারপর থেকেই রীতিমতো ভয় দেখাতে থাকে, যদিও ঘরের সামনেই দীর্ঘক্ষণ বসে থাকার পর অবশেষে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন অঞ্জু বিশ্বাস। বিষয়টি খতিয়ে দেখছে চাকদা থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।